ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে ইউসুফ ভাই জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি ছিল সর্বমোট 7 জন। এই 7 জন সন্তানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারই হলেন 6 জন। আর একজন হলেন মারিয়া আল কিবতিয়া, যিনি তার দাসী ছিলেন, তার পেটে যিনি জন্মলাভ করেছেন। আল্লাহ নবী ইসলামের প্রথম সন্তান যে তার নাম হলো কাসেম, এই জন্য নবী করিম সাল্লামকে বলা হয় আবুল কাসেম। এরপরে আবদুল্লাহ, এরপরে ইব্রাহিম, এই 3 জন হলেন আল্লাহ নবীর ছেলে। তবে আবদুল্লাহর উপনাম ছিল 2টি, ডাক নাম যেটাকে বলা হয় সেটা হলো তৈয়েব অথবা তহের। তাই ছেলে হলো 3 জন, একজন কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম। আর মেয়ে হলেন 4 জন, একজন নাম হলো জাইনাব, একজনের নাম রোকাইয়া, একজনের নাম উম্মে কুলসুম, একজনের নাম ফাতেমা। জাইনাব এবং জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4জনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হয়েছে, এবং কাসেম, আবদুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। আর একজন মারিয়া আল কিবতিয়া, হ্যাঁ, তার পেট থেকে 8ম হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো ইব্রাহিম। এই সমস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তানগুলি ছিল, সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই মারা যায়। শুধু একজন বেঁচে ছিলেন, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 6 মাস পরে তারপরে তিনি মারা যান। আর এই 2জন, রোকাইয়া এবং উম্মে কুলসুম, এই 2জনকে বিবাহ করেছিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম একজন মারা যাওয়ার পর পরে দ্বিতীয়জন দিয়ে তাকে বিবাহ দিয়েছিলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এর হলো মোটামুটি এই 7জন সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবাই মারা গিয়েছেন, একজন আল্লাহ নবীর ইন্তেকালের পরে মারা গেছেন। এইগুলি বর্ণনা দিতে পারবেন জাদুল মাদের প্রথম খণ্ডের 103 পৃষ্ঠায় সুন্দর করে বর্ণনা করা আছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাহ নবীন মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।